এই ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করব যে খাবারগুলো খেলে আমাদের শরীরে দ্রুত শক্তির যোগান দেয় সেই খে। এর মধ্যে পাঁচটি খাবার রয়েছে খুবই গুরুত্বপূর্ণ এই পাঁচটি খাবার যদি আপনি প্রতিনিয়ত খেয়ে যান তাহলে দ্রুত ইনস্ট্যান্ট আপনি শক্তি পাবেন একটা মাস যেটা রয়েছে পাকা কলা যে কোনো ধরনের কলা হলেই হবে যেন সেটা প্রক্রিয়াজাত না হয় যেন এটা ফরমালিন না দেওয়া হয় বেজাল মুক্ত হয় ভেজালমুক্ত একটা কলা যদি কান সেখান থেকে আপনি ইনস্ট্যান্ট এনার্জি পাবেন কলাতে রয়েছে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট পটাশিয়াম এবং ভিটামিন সি যেটা আমাদের শরীরের জন্য খুবই দরকারি যেটা আমাদের শরীরকে অনেক বেশি এনার্জিটিক করে দুই নম্বর রয়েছে ভাত আমরা তো মাছে ভাততে বাঙালি ভাত খেলে আমাদের এনার্জিটা দ্রুত আসে আমরা সবসময় বলে থাকি যে আপনাকে অবশ্যই লাল চালের ভাত খেতে হবে এটা সচরাচর সবাই খেতে পারে না কিন্তু চেষ্টা করবেন লাল চালের ভাত খাওয়ার জন্য আমরা সকলেই জানি লাল চালের রয়েছে ফাইবার প্রোটিন এবং কনিজ আমরা যদি প্রতিনিয়ত লাল চালের ভাত খেতে পারি লাল চালের ভাতে আমাদের বিশেষ করে ডায়াবেটিস বা হাটের যে কঠিন সমস্যাগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রতিরোধ করে বা এত হয় না আমরা জানি যে সাদা জিনিসগুলো হাটের জন্য অনেক বেশি করতে পারে সাদা চিনি সাদা ভাত সাদা লবণ এগুলা আমাদের দেহকে অনেক বেশি ক্ষতি করে এগুলো হচ্ছে আমাদের ডায়াবেটিস করে অনেক বেশি ফ্যাটি করে দেয় হার্টের কোলেস্ট্রল লেভেল বাড়িয়ে দেয় আপনার যদি অনেক বেশি ক্রান্তবোধ হয় একটা আপেল ধয়ে খেতে পারেন সাথে সাথে আপনার এনার্জি ফিরে পাবেন যাদের অতিরিক্ত পরিমাণ গ্যাস রয়েছে তারা একটা আপেল খেতে পারেন গ্যাসকে কন্ট্রোল করবে অক্সিডেন্ট সমৃদ্ধ আপেলে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে যেটা আমাদের কুষ্ঠকাঠিক্য দূর করতে অনেক বেশি সাহায্য করে এবং একটু আগে যেটা বলেছিলাম গ্যাসকে দূর করে দেয় পাশাপাশি হচ্ছে আপেলে প্রচুর পরিমাণে প্রাকৃতিক সুগার রয়েছে যেটা আমাদের শরীরের জন্য খুবই দরকারি চার নম্বর রয়েছে ও মেগা থ্রি অ্যান্ড সিক্স তিন এবং ছয় যেমন আছে বাদাম কাজুবাদাম আখরুট সামুদ্রিক যে মাছগুলো রয়েছে যেমন ইলিশ মাছ টোনা ফিশ জেলি ফিশ এগুলো কিন্তু সচরাচর না পাওয়া গেলেও ইলিশ মাছ এবং যে রুই মাছ রয়েছে এটা পাওয়া যায় এগুলোতে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি এবং সিক্স রয়েছে যা আমাদের শরীরে খুব দ্রুত এনার্জি দেয় এবং শরীরের বাদে যে কোলেস্ট্রলগুলো রয়েছে সেগুলো বের করে দেয় প্রসাব এবং গামের মাধ্যমে এই জন্য আমরা চেষ্টা করব প্রত্যেকদিন সামুদ্রিক মাছ কাঠবাদাম বা কাজুবাদাম এই ধরনের ফল ফ্রুটগুলো আমরা যেন খেয়ে থাকি সর্বশেষ এবং পাঁচ রয়েছে পানি হ্যাঁ অবশ্যই আপনি পানি খাবেন আপনার যদি অনেক বেশি ক্রান্তবোধ হয় অবশ্যই আপনি এক গ্লাস পানি খাবেন সেটা বিশুদ্ধ এবং নিরাপদ পানি দেখবেন আপনার ক্রান্তব্রোধ চলে যাবে আপনার ডিপ্রেশন চলে যাবে আপনার সাথে সাথেই একটা ইনস্ট্যান্ট শক্তি পাবে এই পাঁচটি খাবার আপনার যদি ক্লান্তব্রোধ লাগে বা আপনার শক্তি মনে হয় নাই খুবই দুর্বল লাগে উইক লাগে সকালে ঘুম থেকে উঠতে পারেন না উঠলে বসতে পারেন না খুবই ক্রান্ত লাগে একটা কাজ করলে শুয়ে পড়তে ইচ্ছে করে তাদেরকে বলবো এই পাঁচটি খাবার অবশ্যই প্রতিদিন খাবারের তালিকায় রাখার জন্য তাহলে আপনার এই ক্লান্তব্রোধটা আস্তে আস্তে চলে যাবে ধন্যবাদ সকলকে এই ছিল আজকের ভিডিও অবশ্যই ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুকটাকে ফলো করে আমাদের সাথেই থাকবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন